মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه أصبي جانا قلبي جانا جانا تو ایک دن ہے جانے والے سب جائیں گے رہنے والے کن ہے بلغ العلا بکمالہ জুড়ে পড়েন, আওয়াজ দেন, সবার জুড়ে পড়েন, গলা সাইড আওয়াজ দেন, গোনা হবে না, সব হবে, বলেন হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলতা সতি খারাপরা রহমত বেফারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর কোরআন মহাসম্মেলন আজকে সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা শুরুতি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনায় বার্ষরিক মাহফিলে আসার বসার শরীক আবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ আর মহব্বতের সাথে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন গলার আওয়াজ, যারা ইন্টারনেটে আমার বয়ান শোনেন এখানে আওয়াজ বুঝেছেন, এখনও বুঝেন কণ্ঠ বসা। এরপর আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা কথা বলার মতো আল্লাহ পাক আমাকে ওরকম শক্তি দান করে বলে আমিন। আর আমার মানুষও যেই পরিমাণে আছেন আওয়াজ দিলে মোটামুটি কম না, আওয়াজ আসতে হবে না জোরে হবে, ওই যে এটাও আসতে হয়েছে, আসতে হবে না জোরে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার দুইটা আবদার, আমি আপনাদের মেহমান, সেই হিসাবে প্রথম নম্বর আবদার হলো আমার সাথে আপনারা হা না জোরে বলতে হবে, রাজি? আউজবিল্লাহ নাউজবিল্লাহ। এরপরে সুবহানাল্লাহ যা কিছু বলার দরকার যখন বলার দরকার আওয়াজটা জোরে দিবেন, ঠিক বেঠিক জোরে বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা রিসিভ করতেছেন, কথা বুঝতেছেন জোরে হচ্ছে কিনা। আমার কথা যদি আপনারা না বোঝেন অনর্থক বসা লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য আসুন জুমার রজনী, আজকে জুমার রাত্র, অনেক ফজিলতের রাত, বসছেন কষ্ট করে, অবশ্যই ফায়দা লাভ আছে না নাই? লাভ আছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এরা যে বসছেন লাভ আছে তো আরো জোরে কর। আমরা দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। নগদ দিবে তো রাজি, নগদ দিবে তো ঠিক আছে, বাকি হয় না। কেন হুজুর, যদি আজকে বলা হয়তো বলতা সত্যি খারাপ হারা রহমত ব্যাপারে যেন মসজিদের মাহফিলে যারা আসবে সবাইকে ১০০ টাকা করে দেওয়া হবে, ১০০ টাকা করে দেওয়া হবে, তখন দেখবেন যে লোকে আশেপাশে আর জায়গা দেওয়া সম্ভব না। হুজুরে ঠিক কিনা? কেন এটা নগদ বুঝি আমরা, আর যদি বলা হয় বাকি এখানে আসলে সব হবে বসলে সব হবে, এটার পরে বাকি কথা বাকি পরে, এটা আমাদের বুঝে আসে না জোরে বলতে কিনা। একটা নেকের দাম আছে না নাই? আপনাদের নির্বাচন চলে গেছে নাকি সামনে আছে? সামনে আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। নির্বাচনের সময়ে দুই প্রার্থী দাঁড়াইলো, খুব খেয়াল করবেন, সংক্ষিপ্ত কথা বেশি লম্বা হবে না। দুই প্রার্থী ধানের শীষ নৌকা পড়াইল দুইটা, দুই প্রার্থী সমান সমান ভোট পাইল, নৌকা ১০০০ ধানের শীষে ১০০০ কত হইল ২০০০, দুইজন ভোট সেবা শেষ। এখন একজন কেউ দাবি করে বলতে পারবে না যে আমি পাস, পারবে? আবার কেউ বলতে পারবে না যে তুই ফেল, পারবে? কারণ সবাই কি সমান সমান। ভোটাভুটির সময় হলো শেষ সময় বিকাল ৪টা পর্যন্ত শেষ, সকল লোক ভোট দেওয়া শেষ, এখন গেট মোট সব অফ করে দিবে, দরজা লাগাই দিবে বন্ধ, সময় শেষ। এই মুহূর্তে একজন মুরব্বী লোক লাঠি ভোট দিয়ে ভোট দিয়ে আসছে ভোট কেন্দ্রে, বাবা রে আমি কষ্ট করে আসছি একটা ভোট দেওয়া যাবে? বলে চাচা এখন চলে যান ভোটের সময় শেষ। মুরব্বীকে আমি কষ্ট করে আসলাম বাবা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভোট দেও না দেওয়া যায়, একটা সুযোগ দাও। অনেকে রিকোয়েস্ট করার পরে ঠিক আছে যান ঢুকেন কেন্দ্রে, যখন ঢুকলো ভোট দেওয়ার জন্যে
যে দুই ভারতী আছে, এই দুই ভারতীর ভিতরে এখন শান্তি না অশান্তি? কথা কোনা কেন? এখন যে কারে ভোটটা দিব কথা কোনা, ওন কি আমারে দিব নাকি ওনারে দিব, নৌকা দিবে না দানা শেষে দিবে, এটা কেউ জানে না কথা কোন ঠিক কিনা। মানে যারে ভোটটা দিব সে ওই কি পাস কথা কোনা, তাহলে যাকে ভোটটা দিবে সে ওই পাস। তখন দুই প্রার্থী বুঝে একটা ভোটের কত দাম কথা বলা, একটা ভোটে ফেল একটা ভোটে ওই পাস। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকের জন্য বান্দা জান্নাতি হবে, একটা নেকের জন্য জাহান্নামি হবে, খুব খেয়াল করতে হবে। তখন পরিস্থিতির মোকাবেলা বুঝবে একটা নেকের যে কত দাম। কলতা সুতি এই ব্যাপারী বাড়ি জামে মসজিদের মাহফিলে আসা যে কত দাম, কত সবের কাজ, এখন বুঝে না একদিন ঠিকই বুঝবে পরিষ্কার জোরামন ঠিকই না। কেমনে কিয়ামতের মাঠে যখন নাকি নেকের পাল্লা মানে মিজানের পাল্লা দণ্ডমান করবেন মানুষের গুনার সওয়াব ওজন দেওয়ার জন্যে, মিজানের পাল্লা আছে তো আছে না নাই? আমি কিন্তু বাবা আগেই বলছি কথা বলতে হবে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার কথা না কার কথা? আল্লাহ কোরআনে বলেন আল্লাহ আকবার কইলে বক্তার দাম বাড়ে না আল্লাহ আল্লাহ খুশি হয়, বক্তার দাম বাড়ে না আল্লাহ খুশি হয়, শয়তান দূর হয়। আমরা কারে খুশি করব, আল্লাহকে না শয়তানকে? রাজি আছি? তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মিজানের পাল্লা স্থাপন করবেন মানুষের গুনার সওয়াব ওজন দেওয়ার জন্যে, যেমন ওজন দিবে নেকের পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি, হেরেশন কমবে না বাড়বে? আরো জোরে কান, জাহান্নামে যাওয়ার ঠিকদার হয়ে যাবে, পারমিশন হয়ে যাবে, যাও জাহান্নামে যাও, তোমার গুনাহ বেশি সওয়াব কম, যাও যাও। এমনি আল্লাহর বান্দা বলবে আল্লাহ জাহান্নামেতে এখন চলেই যাব, এর আগে একটু সুযোগ দেও না। কি সুযোগ? বলে দেখি কিয়ামতের মাঠে কিছু নেকি পাই কিনা, যদি পাই তো তো আমি জাহান্নামে হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম, আর না পাইলে তো জাহান্নামে যাবই, দেও না সুযোগ। আল্লাহ বলবেন বান্দা আখারাতের নেকি পাওয়ার জায়গা না, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়ায় কথা বলা, আখারাতে পাবি না পাওয়ার জায়গাও। এরপরও তো নাসুর বান্দা বুঝে না, আল্লাহ দেও না সুযোগ, দেখি না যদি পাই, যদি পাই আল্লাহ কয় যা দিলাম, সুবহানাল্লাহ কর, আরো জোরে কহান। বান্দা তাম কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দুনিয়ার সকল পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সকলের কাছেই যাবে, কিন্তু কেউ কাউরে পরিচয় কেউ কেউ চিন্তা না জোরে উঠছে কিনা। আল্লাহ কোরআনে বলেন আরো জোরে, আল্লাহ বলেন যে একজন আরেকজনের বোঝা বহন করবে না, যার যার শাস্তি তাকেই পেতে হবে জোরে উঠছে কিনা। দুনিয়ার পরিবার পরিজন যা আছে সবার কাছে গেছে, কেউ নেকি দেয় না, এমনকি পিসাবের কাছেও গেছে, পিসাব বন্ড ফির আছে না নাই? বাবা আপনার আমার বাবা আমার একটু নেকি দেন, দেখ বেড়া আমি তোর বাবাকে বলছিলাম, আপনার আমার দুনিয়াতে পিসাব ছিলেন, দেখ বেড়া নাফসি নাফসি আমার কি হবে দূর হচ্ছে কিনা, তোর পিসাব পরিচয়। যাই হোক পরিশেষে বান্দা যাবে তার মার কাছে, দুনিয়ার সকলে জানে দুনিয়া ফিরে দিলেও সবাই ফিরে দিলেও মা তার সন্তানরে ফিরাই দেয় না, এই বুক বড় আশা নিয়ে সন্তান যাবে কার কাছে কথা জোরে কয় না রে, মা আমি আপনার দুনিয়ার কলিজার টুকরা সন্তান, আজকে কঠিন কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছি গো মা, মেহরবানি করে আমাকে কিছু নাকি দেন,
আমাকে কয়েকটা নেকি দিলেই কিন্তু আমি জান্নাতি হয়ে যাব। তখন মা বলবে, কে তুমি? আমি যে তোমাকে চিনি না। মা কেন চিনবেন না গো? দুনিয়ার জমিনে আপনার কুলে কত প্রস্রাব করেছিলাম, পায়খানা করেছিলাম গো মা, আপনাকে দুনিয়াতে কতই না কষ্ট দিয়েছিলাম। মা গো আজকে আমাকে কেন চিনবেন না, বুঝবেন না গো মা? এত কিছু জানি না বুঝি না গো মা, মেহরবানি করে পরিচয় দিয়া কিছু নাকি দেন। তখন মা বলবে, কে তুমি? দুনিয়াতে আমার বিয়ে হয়েছিল কিনা এই কথাটুকুন আমি মা হয়ে ভুলে গিয়েছি। আল্লাহ আকবার জোরে কন। যেখানে মা তার সন্তান ভুলে যায়, যেখানে মা তার বিয়ের কথা ভুলে যায়, ওই জায়গাটা সহজ না কঠিন? আরো জোরে কন। বান্দা মার কাছে অনেকই পাইল, পায় নাই আর কোথাও আশা আছে নাই, আবার ঘুরে 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 মিজানের পাল্লা কাছে হাজির গেছিল। কোন জায়গা থেকে? মিজানের পাল্লার কাছ থেকে। আবার কোথায়? প্রভু তাম কঠিন কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ যেখানে মা হইয়া সন্তানকে পরিচয় দেয় না, মা হইয়া তার বিয়ের কথা ভুলে যায়। বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপন বলতে কেউ নাই। প্রভু গো মনে করেছিলাম মা হইয়া সন্তানের পরিচয় দিবে, মা হইয়া পর্যন্ত সন্তানের পরিচয় দেয় না আল্লাহ। বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপন কেউ নাই আল্লাহ। আমি অসহায়ের তামাম জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া আমাকে তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামীকেও জান্নাত বানাইতে পারে তো? আজ দেখো পারে নাকি না? কোন সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমার ক্ষমতা সব বিষয়ে আছে, এমন কোন বিষয় নাই যার মধ্যে ক্ষমতা নাই। সুবহানাল্লাহ জোরে কর। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ أن يقول له كن فيكون. الله বলেন, আমি আল্লাহ কোন কিছু ইচ্ছা করলে যদি বলি কোন হও তা ফায়াকুন হয়ে যায়, একটা সেকেন্ড দেরিও না। সুবহানাল্লাহ। যাক আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দয়া মায়া করে মাফ করে দাও। এমনি আল্লাহর বান্দা পিছন দিক দিয়ে তাকায় দেখবে আল্লাহর একজন ফেরেশতা আসছে একটা কাগজের টুকরা নিয়ে। সুবহানাল্লাহ। আরবিতে কথা হবে, জান্নাতের ভাষা কি? যেরকম আরবিতে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, খুজ কিতাবাকা বিকুওয়া, তুমি তোমার কাগজের টুকরা কিতাবে মজবুত করে ধরো, সাবধান ছেড়ে দিও না, ধরো। আল্লাহর বান্দা জিন্দগি তো আরবিতে কথা কয় নাই, বুঝেই না, মাথা সেই যায় নাই, তখন টাস টাস আরবিতে কথা বলবে, যোগ কথা দিবে কে? আল্লাহ। তখন বলবে, আচ্ছা ইয়া সাইয়িদ আল মালাইকা, ও আল্লাহর ফেরেশতা, মা লিহাজাল কিতাব, কিসের কিতাব, কিসের কাগজের টুকরা? এমনি আল্লাহর ফেরেশতা বলবে, এটা তোমার ও দুনিয়ার নেক আমল। সুবহানাল্লাহ। তখন মুসকি হাসি মারবে, কারণ মুসিবতের সময়ে নেক পাইলে বেজান না খুশি। আরো জোরে কান। যাক এই অবস্থা যখন শুনবে তার নেক আমল, মুসকে হাসি মারবে এবং বলবে, হা বিশ্বাস করলাম আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই আমলটা কোন জায়গা করছিলাম, জায়গার নাম কইলে আরো খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে
কলতাসুতি ব্যাপারী বাড়ি জামে মসজিদের মাহফিলে বসছিলে রে বান্দা, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এরে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া তোর ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া, এরে বান্দা বসা ছিলে একমাত্র আমি আল্লাহর খুশি করার জন্য, আরে বান্দায় ওই যে ব্যাপারী বাড়ি মসজিদের মাহফিলে বসাকে পছন্দ করিয়া আমার আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। লাভ আছে না নাই, কতক্ষণ আছে না নাই বাইর আমার, তখন বান্দা বলবে প্রভু গো এই মাহফিলে বসলো তো নেকি হয়, আল্লাহ আগে কোনদিন জানতাম না এখন বুঝেছি, আল্লাহ কলতা সুতি ওই মাহফিলের আওয়াজ আমার কানে আসছিল, আমি মাইকের আওয়াজ শোনার পুরো শাস্তলে বসাছিলাম, রাস্তায় চলাফেরা করেছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, আসেনি কথা কোন আসেন নাই, তখন আফসুস করে বলবে প্রভু গো আল্লাহ এখন বুঝেছি মেহরবানি করে পাঠাইয়া দাও, আড়াই বলি না পাঠাবে দুনিয়ায় জোরে কহ, আমার কথা না আল্লাহর বান্দা কি বলবে, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহ, কোরআন আল্লাহ কোরআনে বলেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা, আল্লাহর বান্দা তখন কি বলবে রব্বানা আবসারনা, আমাদের রব আমরা এখন চোখে দেখতেছি কি আযাব আযাব আরম্ভ হইছে, আবসারনা ওয়া সামিনা ফারজিনা, আমার আবার কলতা সুতি পাঠাও সুবহানাল্লাহ, আমাকে কলতা সুতি পাঠাও আমাকে ঢাকায় পাঠাও, আপনারা বলবেন হুজুর আমাদের কলতা সুতি কি কোরআন শরীফে আছে, বলে ডাইরেক্ট নাই ইনডাইরেক্ট আছে সুবহানাল্লাহ, ওই যে আমাকে সেখানে পাঠাও যেখানে আমাকে দাফন করেছিল, আমাকে যদি সিলেট থেকে হয় সিলেট পাঠাও, যদি রাজশাহী থেকে রাজশাহী পাঠাও, যদি আপনার চট্টগ্রাম থেকে হয় চট্টগ্রামে পাঠাও, ঢাকায় পাঠাও, সাভার পাঠাও, আশুলিয়া পাঠাও, যদি কেন না আমল সালিহা এখন থেকে আমলে সালে করব, আর জিন্দগিতে নামাজ সারবো না, জিন্দগিতে রোজা সারবো না, জিন্দগি তো আর কোনোদিন আমি নেকের কাজ সারবো না, আল্লাহ গুনার কাজ ছেড়ে দিব, সুদ খাবো না, ঘুষ খাবো না, প্রভু গো আল্লাহ পাঠায়া দাও পাঠায়া দাও, ইন্না মুকিনুন এখন একিন করেছি বিশ্বাস করেছি আল্লাহ পাঠায়া দাও, আল্লাহ পরিষ্কার জবাব দিবেন কাল্লা কখনো দুনিয়াতে আর পাঠানো হবে না, সুবহানাল্লাহ, এই জন্য আফসোস করা দরকার দুনিয়ায়, পরকালে গিয়ে কোনো লাভ হবে, আফসোস করা দরকার কোন জায়গায় দুনিয়ায়, এই যে রসুল বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো কামায়ের জায়গা, জোরে ঠিক কিনা বাইর আমার জন্য আসুন, দুনিয়ার জমিন আফসোস করতে হবে গো, আখেরা থেকে আফসোস করলে কোনো কাজ হবে না, একজন আল্লাহওয়ালা পথিক কবরের পাশে দিয়ে যায় হঠাৎ করে শুনে তার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ সুবহানাল্লাহ, উনি ডান দিক বাম দিক পিছন দিক তাকায় তাকায় দেখে কে তো নাই রে, কে তেলাওয়াত করে এত সুন্দর তেলাওয়াত, উনি এক কদম দুই কদম তিন কদম সামনে আগাইলেন, আগাইয়া বুঝতে পারলেন দেখতে পারলেন একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে সুবহানাল্লাহ, কেন না কোন জায়গা থেকে কবর থেকে আওয়াজ,
والقرآن الحكيم إنك لمن المرسلين فارمك جي متروا سنت بلو এমনি প্রতীকীর জবান থেকে একটা শব্দ বের হয়ে গেল, সুবহানাল্লাহ। কি বের হয়েছে? প্রতীকের জবান থেকে একটা শব্দ বের হয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বের হতে দেরি, এমনি শুনে খবর থেকে আরেকটি আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। দূর আরে প্রতীক, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আমি এই কবরে জগতে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, আমি এই কবরে জগতে আল্লাহর কোরআনকে 40 বার খতম করেছি। কয়বার? ভাইরা আমার 40 বার খতম করেছে। এমনি বলে প্রতিক্রে, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই, তুমি আমার সাথে একটা লেনদেন করো। কি দেন? লেন দেন, লেন দেন শব্দটা কিন্তু আগে ছিল নেন দেন, নেন দেন, এখন হচ্ছে কি লেন দেন। লেনদেন আছে তো সমাজে, আছে না? একরকম নাকি বিভিন্ন রকমের? 1000 টাকা নেন, 1100 টাকা দেন, আসেনি আসেনি। এই যে বাড়ায় দেওয়া, 1000 টাকা নেন, 1 মাস পরে 1100 টাকা দেন, এরপরে 10,000 টাকা নেন, 1 মাস পরে আরো বাড়ায় দিয়েন, আছে না? নাই হালাল না হারাম? এই জাতীয় লেনদেনের নাম কি? সুদ। কি বলেন? সুদ কি? এই হালাল না হারাম? আরো দূরে কাম আমার সুবহানাল্লাহ এত দাম কিসের? আর তোমার কোরআন তেলাওয়াত কি লেনদেন বলো? এমনি কবরওয়ালা তখন ডাক দিয়ে বলেন, এ প্রতীক, আমি 40 বার কুরআন খতম করেছি, শুধু এখানেই শেষ নয়, যদি আমি 40 বার নয়, 40,000 নয়, 40 লাখ নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুরআনকে আমি কবর জগতে খতম করি, আল্লাহর কসম করে বলি আমার একটা সরিষার দানা পরিমাণ নেক আমল নামা হবে না। সুবহান। কেন? কবরের জগৎ থেকে যতই নেক কাজ করেন কোনো কাজ হবে না। আরে প্রতীক শুনো, তুমি যে একবার সুবহান আল্লাহ বলেছো, তুমি কি জানো তোমার সুবহান আল্লাহর দাম কত বেশি? বলে না, আল্লাহর রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহান আল্লাহ শব্দ জবান থেকে বের করে ছেড়ে দেয়, সাথে দেরি হয় জান্নাতের ভিতরে তার জন্য মহান আল্লাহ বিশাল বড় একটা গাছ লাগায়া দেয়। এবার দেখছো না, গাছটা কত বড় হবে তুমি কি জানো? বলে না, গাছটা এত বড় হবে, বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর রসুল বলেছেন এই গাছটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ান ঘোড়া যদি 100 বছর গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা সম্ভব হবে না। তাহলে ছোট কম, অনেক ছোট না অনেক বড়? গাছটা অনেক ছোট না বড়? একবার বললে একটা গাছ হয় অত বড়, দুইবার বললে দুইটা, পাঁচবার বললে পাঁচটা,
একশো বার বললে 100টা গাছ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, রাজি আছি না? নাই এই জন্য কবরে গিয়ে আফসোস করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, এই জন্য এত কথা আফসোস করতে হবে দুনিয়ায়, কোথায় দুনিয়ায় আফসোস করতে হবে ভাইয়ের আমার। এই জন্য আসুন, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, তাহার জায়গা কেউ থাকবো না, একদিন পৃথিবী থেকে বিদায় হতে হবে, ইচ্ছা তা হোক আর না থাকুক, বরং ঠিক কিনা। আমার তালাক তো হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিম লাযাতিল মাউত। ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ পাক তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? 20 বার। আমাদের যে সাল, আমাদের মাসে একবারও মৃত্যু কথা স্মরণ হয় না, বুঝলাম ঠিক কিনা? তবে মৃত্যুকে আমি স্মরণ করি আর না করি, আমার মৃত্যু অনিবার্য, যে কোনো সময় মৃত্যু হতে হবে, বুঝলাম ঠিক কিনা? এই জন্য আমার তালাক তো আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে, কোথাও ভাগার জায়গা নাই, কোথাও ফলায়ন করার জায়গা নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আরে মানুষেরা, যদিও তোমাকে লোহার একটা কামরার ভিতরে রাখা হয়, লোহার কামরার ভিতরে রাখা হয়, এমন একটা কামরা যার মধ্যে দরজা নাই, জানালা নাই, চিত্র নাই, বাতাস ঢুকার কোনো ক্ষমতা নাই, পিপীলিকা ঢুকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায় রাখলেও মৃত্যু হবে কিনা? আল্লাহ বলেন, এখান থেকে মৃত্যু আজরাইল যাইতে গেলে চিত্র লাগে না, জানা লাগে না, যখন যার হায়াত শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে, যখন ঠিক কিনা? অতএব যেহেতু মালাকুল মৌত সামনে হাজির হয়ে যাবে, আমাদের মরতে হবে, প্রত্যেকটা প্রাণী মরবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটা প্রাণী মরতে হবে, প্রতিটা মাখলুক মরতে হবে। কুল্লু, আল্লাহ পাক এক করে আম করে দিয়েছেন, কুল্লু মানে আম, মানে হলো হাঁস মুরগি গরু ছাগল কীট পতঙ্গ যা আছে মানুষ সহ সকলকে একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা তাকে অবশ্যই পান করতে হবে। কিনা? হাঁস মুরগি যখন মারা যায়, যখন আমরা হাঁস জব করি, মোরগ জব করি, সঙ্গে সঙ্গে মারা যায় না, একটু পরে মারা যায়। একটু পরে হাঁস জব করলে সাইরা দিলে পরে যে তোর মারে, জোরে কিনা? আর গরু যখন দবাই করি সঙ্গে সঙ্গে আর মারা যায় না, রোহটা যায় প্রায় 10 থেকে 12 মিনিট পরে, কথা কোন ঠিক কিনা? তার বোঝা গেল তার মৃত্যুর কষ্ট হইতেছে, জোরে কোন ঠিক কিনা? মানুষেরও মৃত্যু কষ্ট হবে, মমিনেরও হবে, মমিনের কষ্ট কষ্ট থাকবে না, মমিনের কষ্ট আনন্দ রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ, গলার অবস্থা বেশি ভালো না তো, এই জন্য আওয়াজটা বেশি করতে পারতেছি না। আপনার বুঝতে অসুবিধা হইতেছে? অসুবিধা হয়? আওয়াজটা জুড়ে দিয়েন ভাইয়ের আমার, আমার আওয়াজ কম কি হয়েছে? আপনার তো আওয়াজ আছে, আওয়াজ কি আসতে না জুড়ে? হ্যাঁ, আসতে না জুড়ে? ভাইয়ের আওয়াজ, মৃত্যুটা সহজ হবে কিভাবে, মমিনের মৃত্যু আসান হবে কিভাবে? আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা যখন নাকি তার আমল ভালো হয়, যখন নেককার বান্দা হয়, আল্লাহর রাসূল বলেছেন, ওই বান্দা যখন নাকি আল্লাহর মমিন বান্দা হয়, নামাজি হয়, আমলওয়ালা হয়, রহমতের পার্শ্ব তো ফেরেশতা আসবে ওই বান্দাকে স্বাগত দিয়ে নেওয়ার জন্য। কষ্ট ফেরেশতা, সাতশো ফেরেশতা, 500 ফেরেশতা আসার পরে বলবে, আল্লাহ তখাফু, এরে বান্দা তোর কোনো ভয় নাই,
ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। বান্দারে তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওই যে জান্নাত সুসংবাদ গ্রহণ করো, মা তুআদুন, অর্থাৎ যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছিল ওই জান্নাতের সংবাদ তুমি গ্রহণ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমূর্ষু ব্যক্তির সামনে পুরো জান্নাত ফেরেশতারা তার সামনে তুলে ধরবে, জান্নাতটা তুলে ধরবে। এমনি হাই ওই যে তোমার আঙ্গুর বাগান, আপেল বাগান, এই দেখো সেই দেখা যায়, এবার ওই যে দেখা যায় দুধের নহর, মধুর নহর, সর্বতের নহর, সরবের নহর, সব দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিকে আজরাইলে তার রুহটাকে বারবার মানে প্রতিটা রগ ছেড়ে টাস টাস করে বের করতেছে, ওই দিকে তার কষ্ট মনে হয় না, কেন তাকায় আছে কোন দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবস্থা বান্দার জান্নাতটা আসল বাড়ি দেখিয়া কবরে আমার দুনিয়া থেকে আমার জান্নাতটাই বালা, যখন দেখি না এমন অবস্থা, আসল বাড়ি জান্নাতটা দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, করে কা মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য যদি আমাদের মরণটা সুন্দর করতে চাই, আমল সাল চরণ বালা করা লাগবে নি, আলোচনা খান। এজন্য একজন কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক নেই বান্দারে, জীবনটাকে সুন্দর করে সাজাও, তোমার মরণটা সুন্দর হয়ে যাবে। আর মরণ যখন সুন্দর হবে, হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। জীবনটা কেমনে সুন্দর হবে, ক্রিম লাগাইলে জীবন সুন্দর না, নতুন জামা কাপড় লাগাইলে জীবন সুন্দর বলে না, তাহলে কেমনে জীবনটা সুন্দর হয়। আল্লাহর রসুল বলেছেন, যেই বান্দা বান্দির জীবনে পাঁচ অক্তের নামাজ আছে তার জীবনটা সুন্দর। সুবহানাল্লাহ, লেখা যেই বান্দা বান্দির জীবনে পাঁচ অক্তের নামাজ আছে তার জীবনটা সুন্দর, যার জীবনে কোরআন তেলাওয়াত তার জীবনটা সুন্দর, যার জীবনে জিকির আছে তার জীবনটা সুন্দর। ভাইয়ারা, আমার জন্য আসল জীবনটা সুন্দর করতে চাইলে মরণটা সুন্দর করতে চাইলে জীবনটা সুন্দর করতে হবে। আর জীবন সুন্দর হলে টেনশন নাই, বিনা টেনশনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য জীবনটা সুন্দর সাজাতে হবে, আমল সুন্দর হয়, জীবন সুন্দর হয়, তাহলে আর আখেরাতের চিন্তা নাই, আখেরাতের চিন্তা নাই। খুব খেয়াল করেন, একজন আল্লাহওয়ালা পথি এরকম ভাবে আপনার কি বলে, একজন তরকারিওয়ালা ভাই তরকারি বলে, তরকারি বেশ বিক্রি করে, কি করে তরকারি মানে আলু টমেটো ডিম সেগুলো আছে না, সিম এগুলো মাথা নিয়ে বোঝা করে বাজারে বিক্রি করে, বাজারে এই অবস্থা রাস্তা বের হয়েছে বাজারে যাওয়ার আরো অর্ধেক রাস্তা বাকি, এমনি একজন মুসাফির সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আপনি? কমার নাম মালাকুল মউত। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এমনি হাসি মারছে, ও মালাকুল মউত আসছে, আসেন আসেন আসেন, আসেন না, আমি তো আপনার অপেক্ষা ছিলাম, কবে আপনি আসবেন, কখন আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা বলে আমার জীবন শেষ, ঠিক কিনা? কেন একটা সাপ দেখলে পরে কি দৌড় মারে, কথা কোনো উপায় না, আমার জীবন শেষ হয়ে যাবো, ঠিক না? আর আমার সামনে আপনার সামনে আজরাইল আসলে তো অন্য কোনো বলার বাহিরে এমন অবস্থা হবে, ভাইরা এই জন্য আসুন। এই তরকারিওয়ালা কয়, আজরাইল ভাই আইসেন, আসেন আসেন, আমি আপনার অপেক্ষা ছিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আরে কয় কিরে তরকারিওয়ালা, তার কী দাম আছে,
এত তার এত সাহস দেখা যায়। সাহসটা কেন হইল? বলে সাহসটা হওয়ার কারণ হইল যে সে তার আমল বলো কি বলো, আমল বলো, চিন্তা নাই। সুবহানাল্লাহ, ধরে বলো বারবার এই অবস্থায় বলে নাজরাইল রে দাঁড়াও, আমি জানি মানুষ মরণশীল, যে কোনো সময়ে মালাকুল মৌত সামনে হাজির হতে পারে। আজরাইল রে, আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই, সুবহানাল্লাহ, আমি জানি যে কোন সময়ে মালাকুল মৌত হাজির হয়ে যাবে। এই তরকারিওয়ালা জবাব দে, আজরাইল দাঁড়াও, দেখ শুনি আমার কান দেখি না, বলে গামছা, আমি আমার গামছাকে এখন যায় নামাজ বানায় দিব, আমি আমার গামছাকে যায় নামাজ বানায় দিব, আমি এখন নামাজে দাঁড়ায় যাব। আমার একটা আশা হলো, দুনিয়াত অনেকের অনেক আশা থাকে, যখন কাউরে দুনিয়াতে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, বলা হয় দেখি তোমার কোনো আশা আছে কিনা, বলো পূরণ করা হবে, ঠিক নি? আমি জানি, আমি জানি আমার জীবনের শেষ নামাজ, এই জন্য আমি এখন দুই রাকাত নামাজে দাঁড়াবো। আজরাইল ভাই, আমাকে প্রথম রাকাতে হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম শেষ দায়ে হাত দিও না। আজরাইল রে, আমি যখন করতে, আমি যখন নাকি দ্বিতীয় সেজদার দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যাব, মেহরবানি করে তুমি আমার আল্লাহর কাছে আমাকে পৌঁছায় দিও। ভাইয়ের আমার জন্য আসু, কিভাবে তরকারিওয়ালার এত দাম হইল? বলে ইমান আমল ভালো, আল্লাহ বংশ দেখে না, আল্লাহ কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, কি সম্পদ আছে, চেহারা সুন্দর কিনা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মানুষের আমল, ইমান আমল, ঠিক নেই? যদি আল্লাহ চেহারা সুন্দর দেখত, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এত সম্মানিত হইত না, ঠিক নেই? আর আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, এত কালো, ঠোঁট গুলো মোটা, চেহারা কালো, নাক মোটা, দেখতে কোনো সুন্দর নাই। এরপরও দেখা যায় বিলাল যদি ফজর আজান না দেয়, রাত্র ভরসা হয় না। সুবহানাল্লাহ, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বিলালকে মুয়াজ্জিনি ভাল্লায় দেন, ফাল্লায় দেন, বিলাল আজান ভালো লাগে না, ওই জমান একটা জড়তা আছে, আর বিলাল আজান আর ভালো লাগে না, মুয়াজ্জিন পরিবর্তন করেন, সুন্দর মুয়াজ্জিন রাখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি পরামর্শ করো, পরামর্শের মাধ্যমে বিলালকে বাদ দেওয়া হয়, বিলালের মনটা ভেঙে খান খান হয়ে যায়। বায়ের আমার যাই হোক, এমন তো অবস্থা, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল আজহার আর একজন দিবিক, খুব খেয়াল করেন, আজহার একজন দিবিক, নতুন মুয়াজ্জিন রাখছে, কে রাখছে, নতুন, সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, আজান দিছে, ও এত সুর, এত সুর, আজানের মূর্ছনায় মানুষ মসজিদে বোর হয়েছে, সুবহানাল্লাহ, করে গল সবার মুখে খালি হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, আজান দাওছো জরুর ঠিকই না, কিন্তু আল্লাহর কি কারিশমা, আজাও ঠিকই দিছে, সবাই শূন্য ধরে বসা, কিন্তু রাত তোর বসাও না, সুবহানাল্লাহ, করে গল সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ নবী নিজেও বসা, রাত বসা হয় না, কি ব্যাপার, কি ব্যাপার, এমনি আল্লাহর নবী বিশ্বনবী বসা আছেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় তো, জিব্রাইল রে যা আমার বন্ধুকে গিয়া সালাম জানায় দাও,
আমার বন্ধুরে গিয়া বলো, যতক্ষণ বিলালে আজান না দিবে রাত্র বর্ষা হবে না। জিব্রাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়, আল্লাহু আকবার। এমন জিব্রাইল এসে কানে কানে বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কি হলো আজকে, কি ফজর আজান মসজিদে হয় নাই? বলে হয়েছে না গো। অগনবীজি, প্রতিদিনের আজান আরশ আজিম পর্যন্ত গিয়া পৌঁছে, আজকে কেন গো আজান আরশ পর্যন্ত পৌঁছে নাই? যুলকুম সুবহানাল্লাহ। ভাইয়ার আমার এমন অবস্থা, আল্লাহর নবী বিশ্ব নবী সবার মুখে হাসি আর আসি, এম জিব্রাইল বলে, আল্লাহর নবী গো, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিড়ালে আজান না দেবে গো, এতক্ষণ পর্যন্ত রাত্র দিনে পরিবর্তন হবে না। আরো জোরে কোন সুবহান, ভাইরা বাদ, কালো বিলালের কত দাম, আল্লাহু আকবার। কালো বিলালে আজান না দিলে রাত্র বর্ষা হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন তো বুঝতে বলেন সাহাবীরা, রে খবর আছে, খবর কি খবর? খবর হইল জিব্রাইল আসলো মাত্র, আমাকে বললো আরশ মহল্লায় আজকে আজান পৌঁছে নাই, নাম্বার এক। নাম্বার দুই হলো, বিলাল যদি আজান না দেয় রাত্র কিন্তু আর দিন হবে না। ভাইয়েরা আমার এমনি করি, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগওয়াল্লাহ নবী সরি ভুল হয়ে গেছে, আমরা মারাত্মক অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী গো, আপনার বিলালকে ডাকেন, আজান দেওয়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বিলালকে তালাশ করো, বিলালকে দেখা যায় কিনা। সাহাবায়ে কেরাম বিলালকে খুঁজে হঠাৎ তাকায় থেকে বিলাল মসজিদের এক কোণার মধ্যে বসে চোখের পানি সারে আর কান্দে, প্রভু গো আবার মনে হয় জিন্দগির জন্য বুঝি মসজিদে নবাবের আজান বন্ধ হয়ে গেছে। বিলালের কলিজার সিরে খান খান, আর মনে হয় আজান দিতে পারবো না। বিলালের কান্না এত পছন্দ হয়েছে আল্লাহ দরবারে, আল্লাহ বিলালকে সান্ত্বনা দিলেন, বিলাল রে চিন্তার কারণ নাই, জিব্রাইলকে পাঠাইয়া আমি আবার আজান দেওয়ার ব্যবস্থা করতেছি। বিলালকে আজান দেওয়া দাও, আল্লাহর নবী বলেন, বিলাল আয় আমার কাছে আয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা দিকে যখন আল্লাহর নবী তাকাইলেন, তাকায় দেখে বিলাল কান্না আর কান্না, এমনি বিলালকে আল্লাহর নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আয় রে বিলাল আয় আমার বুকে আয়, এমন কি আমল করছিস রে বিলাল, তোর আজান তুই যে জমিয়ে দাঁড়াইয়া আজান, তোর আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরে বিলাল এত সম্মান, আমি নবী মেরাজে গেছিলাম, মেরাজে সাত আসমান পাড়ি দিয়া ওখানে গিয়া দেখি রে বিলাল, তোর ভাইয়ের খরবের আওয়াজ শোনা যায়। এরে বিলাল এত সম্মান, এত মর্যাদা, এ কলতা সুতির মুসলমান, ও ব্যাপারি পাড়ায় এলাকার মহিলারা গো, আমি যে কথাটা বলতে চাই,
সুন্দর চেহারা কোনো দাম নাই, নতুন জামা কাপড় কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হইল ঈমান আমল যার বলা হয় তাহলে সেই হবে আল্লাহর কাছে প্রিয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার মরতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই জন্য মরণের কথা স্মরণ কর, সকলকেই মরতে হবে, এমন একদিন সামনে আসবে মরণ ছাড়া কোনো গতি নাই। ভাইয়ারা আমার এই তরুণী আসুন, তাফসীর অর্থাৎ তাজকিরাতুল কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদম বানাইতে চাই, বানাবার ইচ্ছা করলাম, এমনি আল্লাহ ডাক দিলেন ফেরেশতাদেরকেও, আমার ফেরেশতারা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন। এক নম্বর ডাকলেন মিকাইলকে, আরে মিকাইল আমি আল্লাহ বনি আদম বানাইতে চাই, সারা পৃথিবীর আনাস কানাস থেকে এক মুষ্টি মাটি আনো, এই মাটি দিয়ে আমি আল্লাহ বনি আদম বানাবো। হযরত মিকাইল দৌড় দিয়েছে মাটি আনার জন্য, যেই মাত্র মাটির মধ্যে হাত রাখছে অটোমেটিক মাটির সেভানটা খুলে গেছে। মিকাইল আমার গায়ে হাত দিলে কেন? আল্লাহ বলছে মাটি নেওয়ার জন্য। কেন বলে? আল্লাহ মাটি দিয়ে বনি আদম বানাবে, বনি আদম বানাবে, এই বনি আদম আল্লাহর সেজদা করবে, আল্লাহর ইবাদত করবে। এই শুনছি নাকি বনি আদম জাহান্নামের আগুনে জ্বলবে? জাহান্নামে যাওয়া সম্ভব না, চলে যাও, আল্লাহর দোহাই দেবো, মাটি নিও না। মিকাইলের মায়া লাগছে, দয়া লাগে, মাটির কান্না সহ্য হয় না হাজারি, খালি হাত চলে গেল, আল্লাহ মাটি আনতে পারলাম না। কেন বলে? যে মায়া লাগে সুবহানাল্লাহ, যখন বুঝছি তোমার তারা হবে না, এই ইসরাফিল যাও, ইসরাফিল আলাইহিস সালাম হাত দিছে, যে মা তোমার মধ্যে হাত দিছে আবার মাটি জবান খুলে গেছে, এই ইসরাফিল মাটিতে হাত দিছ কেন? আল্লাহ বলছেন মাটি নেওয়ার জন্য, কোনে আদম বানাবে, আল্লাহর দোহাই দিয়ে বলি চলে যাও, মাটি নিও না। মাটির কান্না হাজারি আস পারলো না, খালি হাতে চলে আসলো, আল্লাহ খালি হাতে আসলাম কিছু আনতে পারলাম না। কেন বলে? এদের কান্না সহ্য হয় না, অনেক মায়া লাগে, দয়া লাগে, পারবো না। সুবহানাল্লাহ। তার দুজন গেল হারে নাই, কে গেল? হযরত মিকাইল ইসরাফিল। আল্লাহ কয় জিব্রাইল তুমি আসো, জিব্রাইল গেছে হাত রাখছে মাটির মধ্যে, মাটির জবানটা অটোমেটিক খুলে গেছে, সুবহানাল্লাহ। যাও যাও যাও, কেন আসছো? বলে মাটি নেওয়ার জন্য, না চলে যাও, আল্লাহর দোহাইতে বলি, আল্লাহ দোহাইতে বললে কি আর কিছু করা সম্ভব, যাও চলে যাও। এমনি হযরতে জিব্রাইল ইসরাফিল খালি হাতে চলে আসলেন, খালি হাতে, আল্লাহ মাটি আনতে পারলাম না, তাই বুঝছি তোমাদের দ্বারা হবে না। আজরাইল কই রে? শুভ আল্লাহ জুড়ে খান আর বনি আজরাইলে কথা কয়, আজরাইল তুমি যাও, মাটির মধ্যে হাত রাখছে, মাটির জবানটা খুলে গেছে, এমনি কয় মাটি নিও না চলে যাও। আজরাইল কয় আমার নামটা কি? আজরাইল, আমি মিকাইল নয়, ইসরাফিল না, জিব্রাইল না, আমার নাম আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে মাটি আমি নিব, এতে কোনো সন্দেহ নাই, মাটি আমি নিব। নারে আজরাইল চলে যাও, আল্লাহর দোহাই দিয়া লাগে বলি। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটিকে প্রশ্ন করলেন, প্রশ্ন, এরে মাটি একটা প্রশ্ন তোমার কাছে আমার, বলো দেখি আল্লাহর হুকুম বড় নাকি মাখলুকের হুকুম বড়, অর্থাৎ খালেকের হুকুম বড় না মাখলুকের হুকুম বড়। এখন মাটির জবান বন্ধ আর কথা কয় না, সুবহানাল্লাহ। তাজকিরাতুল কুরতুবীতে উল্লেখ করা হয়, এমনি মাটি বলে কেন? সব সময় আল্লাহর হুকুমটাই বড়, আল্লাহর হুকুমের উপর আর কোনো কিছু হতে পারে না। এমনি করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে মাটি রে, তাহলে বলো আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য, আর তুমি মাখলুক হয়ে কো মাটি না নেওয়ার জন্য, আমি এখন কার কথা মানবো? সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন সিবাত সিবাত ফলাইছে, যখন দেখি না, আরে মাটি বলো দেখি আমি কার কথা শুনব, আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য,
আল্লাহ বলেছেন মাটি নেওয়ার জন্য, আর তুমি বলো মাটি না নেওয়ার জন্য। এখন বলো কার কথা মানবো? এমনি মাটির জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মাটি চন্দল দিয়া করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, প্রভু এই যে মাটি আনছি, কেরে আজরাইল তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না রে আজরাইল, মাটি কেমনে আনলে? এরা কি কান্দা কাটি করছে না? বলে হা। এমনি আজরাইল জবাব দেয়, আল্লাহ যতই কান্দুক না কেন গো, আমি জানি আল্লাহর হুকুমটাই বড়, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সবকিছু চাইতে আমি আমার রবের আমার আল্লাহর আদেশটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি। তাসকিয়াতুল কুর্তুবী উল্লেখ করা হয়, এমনি আল্লাহ পাক আজরাইলের প্রতি খুশি। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, এরা আজরাইল তুমি পেরেছ, তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তবে হ্যাঁ আজকে থেকে তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্ব জিম্মাদারি, আল্লাহ কিসের জিম্মাদারি, কিসের দায়িত্ব? এমনি আল্লাহ ডাকতে বলেন, আজরাইল রে আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মালাকুল মউত বানায়া তোমারে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুরে খোলা রে। এর আগে কিন্তু কে ছিল না, মালাকুল মউত দায়িত্ব হয় নাই। সুবহানাল্লাহ, সুরে খোলা। আমি নিলাম দায়িত্ব, আমার দিবেন, আমি যে মার কুল থেকে নাবালক বাচ্চার রুহটা কবজ করে নিয়ে আসবো, আমি সকলের সামনে থেকে তার মাকে নিয়ে আসবো, একজনের ভাইকে নিয়ে আসবো, দাদাকে নিয়ে আসবো, এই মানুষগুলো যখন কঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবে তোমার দরবারে, তখন বলেন না গো আমার পিসার তখন কি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাসকিয়াতুল কুর্তুবীতে উল্লেখ করা হবে, এমনি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিব, নিয়ম করে দিব, এই সিস্টেম মোতাবেক যদি তোমাকে তুমি জাল কবজ করো তোমারে কেউ দুষতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ সিস্টেমটা কি একটু বলেন না গো। সিস্টেমটা হবে, যার যখন হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ একটা উসিলা দিব। উসিলা কি দিব? আমরা সমাজে কয় না, কেউ লোকটা দেখছিলাম জিরানি বাজারে গত এক সপ্তাহ আগে তরকারি কিনে মাছ টাছ কিনে, লোকটা এক সপ্তাহ আগে দেখলাম, এখন কি হয়েছে ক বললেন না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। অ্যাক্সিডেন্টে নিচে কিন্তু কেনা আজরাইলে, নিচে কে আজরাইলে দুষ্কা অ্যাক্সিডেন্টের কথা কোনো। আরে লোকটা দেখলাম রাস্তায় কয়েকদিন আগে, কি হয়েছে ক ডায়রিয়া মারা গেছে, ডায়রিয়া কথা কোনো। কয় এক মাস আগে দেখলাম তার সাথে আমার কথা হয়েছিল, লোকটার কি সমস্যা আছিল, স্টক করে মারা গেছে, কথা বলো। ভাইরা বার্তা আরে আসুন, আজ পর্যন্ত কেউ বলে না গো আজরাইলে নিয়ে গেছে, কইছে কেউ, কিন্তু কি বলে একটা সমস্যা, একটা উসিলা, উসিলা হলো স্টক করে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সাফে ধ্বংস করছে, ডায়রিয়া মারা গেছে, প্রত্যেকটা উসিলার মাধ্যমে মৃত্যু হয়ে যায়, আজ পর্যন্ত কেউ আজরাইলের কথা বলে নাই, দোষারোপ করে নাই। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, প্রভু গো যদি এমন দায়িত্ব হয় এই এই সিস্টেমে আমাকে দায়িত্ব দেন, আল্লাহ তোমার বিশাল দায়িত্ব আমি সাদরে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, যখন হ্যাঁ তাহলে ওই ধারাবাহিকতায় আজরাইল আমাদের কাছে আসবে কিনা, আসবে কিনা, তার আসার আগে ইমান আমল সামান সংগ্রহ করা দরকার আছে নি, কথা কোন আসার নয়,
ইমান আমল আমরা ঠিক রাখি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, জোরে বল ঠিক না।